টেলি অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী, বাংলা টেলিভিশনের একদম প্রথম সারির অভিনেত্রী, আবারও একটি জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন। অনেক দিন ধরেই তার কামব্যাকের কথা আমরা জানতে পারছিলাম। অনেক দিন ধরে তাকে নতুন ধারাবাহিকে ফিরে আসার অনুরোধ করছিল তার ভক্তরা। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, অভিনেত্রী তার এনগেজমেন্ট এবং রেজিস্ট্রি নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। তার উপর ছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট। শেষবার তাকে এখানে আকাশ নীল ধারাবাহিকে ঝিনুকের চরিত্রে দেখা গেছিল। ঝিনুক যে কতটা জনপ্রিয় এবং চর্চিত হয়েছিল সেটার আলাদা করে বলতে হবে না। যাই হোক, এইবার জি বাংলাতে ফিরলেন অভিনেত্রী, তাও আবার জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে। হ্যাঁ, সম্প্রতি ধারাবাহিকে উঠে আসছে নবদ্বীপ পর্ব। সেখানে কিভাবে মেয়েদের জোর করে বোষ্টমী করা হতো সেটা দেখানো হচ্ছে। কিন্তু রানীমা থাকতে কোনো অনাচার কিভাবে হতে পারে, এখানেও প্রতিবাদ করবেন রানীমা। সেই সময় একটি বিশেষ চরিত্র দেখা যাবে যার নাম সম্ভবত অন্নদা। সেই চরিত্রে থাকছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। আগামী পর্বে তাকে দেখা যাবে। তাহলে অনেক দিন পর ফিরলেন প্রমিতা। জি বাংলার রানী রাসমণিতে অন্নদার ভূমিকাতে তাকে দেখা যাবে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।